بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا التعبود الحمد لله আজকে আমাদের আলোচনা বিষয় হলো যে আহলুল হাদিস আহলুল হাদিস যারা তারা কি সত্যিকারে জঙ্গলি তারা এই সত্যিকারে কি উগ্রপন্থী এই ব্যাপারে আমাদের একটু আলোচনা আলোকপাত করতে হবে আল্লাহাক যদি আমাদের তৌফিক দান করেন আমি আমরা গত কয়দিন আগে দেখলাম প্রশাসনের কিছু সম্মানিত ব্যক্তিবর্গর এই মিটিংয়ে অতিথির বক্তব্যে বলেছেন যে জঙ্গলিবাদের যেই বাংলাদেশ জঙ্গলিবাদের এর প্রধান বেশি নব্বই পার্সেন্ট হচ্ছেন আলুর হাদিস আমাদের আলোচনার বিষয় হল বাস্তবেখা হালোচিত জঙ্গলি কিনা আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তারপরে প্রিন্টিং মিডিয়া সমস্ত মিডিয়ার এবং গভর্নমেন্টের এবং সাধারণ আপ জনসাধারণের কাছে আমরা আমাদের এই বার্তা পৌঁছাতে চাচ্ছি আহুল হাদিস যারা কারা আসলে জানতে হবে আহুল হাদিস কারা আহল হাদিস হলো কোরআন এবং শহীদ সুননা রাসুল সাল্লাম কথা কাজ অনুমোদন সমর্থন কোরআন এবং শহীদ সুন্না যারা জানে মানে জাতিকে ওই অনুযায়ী আমল করার জন্য সর্বাত্মক প্রাণপণে চেষ্টা করে তাদেরকে বলা হচ্ছে হাদিস। আমরা সকলের প্রতি শ্রদ্ধা এবং বিনীতি সাথে বলতে চাচ্ছি বাংলাদেশ শুধু নয় ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন করেছেন তখন এই ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদেরকে ভারতবর্ষতে তারাইছেন একমাত্র আহলুল হাদিসরা কিন্তু পৃথিবীতে এমন কোনো প্রমাণ কেউ করতে পারবে না যে আহলুল হাদিসরা জঙ্গলিকে সমর্থন দিয়েছে বরং আমরা সকলকে বলতে চাচ্ছি বরং আমাদের আহলুল হাদিসদের যারা বড় বড় আলেন যাদের লিখুনি আছেন যাদের বক্তব্য আছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের বক্তব্য আছেন সো নেটের মধ্যে আমাদের বইগুলো আছেন। এবং সরাসরি বইগুলো পাবেন আপনি একটু যাচাই করে দেখেন আমাদের লিখুনিতে আমাদের বক্তব্য আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা জাতিকে কি বলতে চাচ্ছি আমাদের একই বক্তব্য ইসলাম উগ্রপন্থী ইসলাম জঙ্গলিবাদ হারাম করেছেন এতে কোনো সন্দেহ নাই আমরা সকলের কাছে সম্মানের সাথে বলতে চাচ্ছি যদি আমরা যতটুকু বুঝতে পারলাম এক শ্রেণীর যারা কোরআন সৈয়াদ দাওয়াতকে ভলুণ্ঠিত করার জন্য যাদের ধর্ম ব্যবসা সমাজ থেকে দিন 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 ভেঙে সরে আসছে তারা এখন কোনো পথ না খুঁজে পেয়ে তারা প্রশাসনের আশ্রয় নিয়েছে এবং প্রশাসনের কাছে মিথ্যা একটা অভিযোগ তুলে ধরে বলেছেন যে রায় জঙ্গলিবাদী এরাই উগ্রপন্থী তবে রফলাদাইন দেন করলে আহুল হাদিস বুকে হাত বানলে যে আহুল হাদিস জোরে আমিন বললে যে আহুল হাদিস এটা মিথ্যা কথা তারা আহল হাদিস নয় কোরআন করিম সুরাতুল তার চার পাঁচ ছয় নম্বর আয়াতে পড়লেই বিস্তারিত পাবেন যে কারা উগ্রপন্থী শহে মুসলিম জাকাত দায় তেইশ শত উনচল্লিশ থেকে তেইশ শত আটান্ন আটান্ন নম্বর হাদিস পর্যন্ত পড়লে বিস্তারিত পাবেন যে কারা জঙ্গলিবাদী যারা জঙ্গলিবাদী যারা উগ্র তারা হচ্ছে খারেজি মতবাদের খারেজি মতদর্শের লোক কোনোদিন কোরআন এবং সহিদের আহল হাজি যারা তারা কোনো জঙ্গলিবাদী হতে পারে না উগ্রবন্দী হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহামের শিক্ষা ছিল সহি মুসলিমের যে খারিজদের আবির্ভাবের বিষয়টা তেইশ শত পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ হাদিসটা পড়লে আপনারা জানতে পাবেন অনেক দীর্ঘ ঘটনা কেন তারা আল্লাহাম একটি সম্পদ বন্টন করছে তখন খারিজ রাসুলসমকে অপবাদ দিয়েছেন এই দলে আমার আপনি ইনসাফ করুন রসোসম আছে আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ আর কে করবে তখন আল্লাহ রসুল্লাহ করছেন এদের প্রজন্ম থেকে একটা লোক আসবে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে এভাবে বের হবে যেমন তীর থেকে ধনুক থেকে তীরটা যে চটে যায় এক সাবি উঠে বললো ইয়া রসোল্লাহ আপনি অনুমতি দেন তাকে আমি হত্যা করি আল্লাহ রসুল্লাম না তাকে হত্যা করব না কারণ সে নামাজ হয়তো সে নামাজ পড়ে তাহলে ইসলাম কি শিক্ষা দিয়েছেন আমাদের রাসুল কি শিক্ষাইছেন যদি নামাজ পড়ে তাকে হত্যা করা যাবে না কাউকে কাপের দেওয়া যাবে না একমাত্র খারিজদের আকিদা হলো কাবিরা গুণ যদি করে সে কাপের সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং খারিজদের আকিদা হলো যে রাষ্ট্রীয় সরকার ইসলাম মুসলমান রাষ্ট্র সরকার ইসলামের মুসলমান রাষ্ট্র সরকার ক্ষমতা থাকার সত্ত্বে যদি সে রাষ্ট্রীয় ইসলাম দিয়া কোরআন দিয়া দেশ পরিচালনা করে সে কাফের তাদের তাদের আবির্ভাব এবং তারা বলছেন খারিজদের আকিদা হলো যে যারা কাবিরা গুণা করে তারা চিরতলে জাহান নামতে কিন্তু কোরআন হাদিস প্রমাণ করছে জিনা যারা কবিরাগুনা করা সত্ত্বেও পাক তাদেরকে হয় আল্লাহর দয়া দিয়ে তাদেরকে এমনি মাফ করে দিবেন আর তাদের ওই পাপের পার্চিত্য ভোগ করার পরে তাদেরকে পাক জাহান থেকে উঠে আনবেন কারণ হাদিসে আসছে জররা পরিমাণ যার মধ্যে আছে তাকে আল্লাহ রব্লা আলম করোনা না কোনো এক সময় আল্লাহর দয়ায় নবীদের সফাইতে ভালো লোকের সফাইতে তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাত দিবেন তাহলে ইসলাম সহিয়াদ যারা জানে মানে আমল করে তারা কখনো উগ্রপন্থী হনা তারা কখনো সন্ত্রাস হনা তারা কখনো জঙ্গলিবাদকে প্রাশ্রয় না বরং আমাদের লিখুনি আমাদের বক্তব্য আমাদের সমস্ত কিতাবগুলো আপনি খুলে দেখেন আমাদের ছোট থেকে বড় 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 আলেম থেকে একবার কোরআন মুসহাদ জানে মানে আমল করে তারা কখনো উগ্রপন্থীকে কখনো জঙ্গলিবাদকে প্রশ্রয় বরং জঙ্গলিবাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল আসে ইনশাআল্লাহ যতদিন আমরা বিচার ততদিন থাকবোই থাকবো ইনশাল্লাহ কিন্তু আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দিই না কিন্তু এক শ্রেণীর লোক যখন তারা এইভাবে আমাদেরকে দেখছে যে আমাদের দাওয়াতকে তারা ভুলুণ্ডিত করতে পারছে না আমাদের দাওয়াতকে তারা রোখেতে পারছে না তা উহিদের পতাকা দিনে 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 উড্ডীর্ণ হচ্ছে তারা মানে ব্যাপারও হইয়া তারা এখন প্রশাসনে আশ্রয় নিছে। আমরা সকলের প্রতি প্রশাসন হোক রাষ্ট্রীয় যন্ত্র হোক সকলের কাছে আবেদন করছি আমরা প্রকৃতপক্ষে যাচাই করুন রফল দান করে বুকে হাত বাঁধে যদি নিবাতি করে তাকে অ্যারেস্ট করে প্রকৃত তাকে বিচারের কার্যক্রম আমাদের কোনো আপত্তি নয় কিন্তু ঢালাওভাবে পাবে সোহে হাদিসরা জংলি আহল হাজি উগ্রপন্থী এই অপবাদ দেওয়া নিতান্তই একটা একটা মানুষের প্রতি অন্যায় আব অন্যায় অপবাদ দেওয়া ছাড়া আর কিছু না

কোনো জঙ্গলি হতে পারে না বরং হতে তো পারে না পারে না বরং জঙ্গলির বিরুদ্ধে জঙ্গলিকে কীভাবে দমন করা যায় জঙ্গলিদেরকে কোরআন হাজি থেকে ফাইন্ড আউট করছে তাদের আদর্শ কী যে কথাগুলো আমরা বললাম সুতরাং সকলের প্রতি সম্মানের সাথে আমরা অনুরোধ করছি কাউকে কোনো কিছু অপবাদ দেওয়ার আগে চিন্তা করতে হবে যাচাই বাসাই করতে হবে আমাদের বড় আলেম থেকে শুরু করে সকল লোকের যাচাই করে বক্তব্যগুলা ভিডিও অডিও ফুটেজ আছে বই আছে কিতাব আছে লিখন মধ্যে দেখেন আমরা কি জঙ্গলির পক্ষে বলছি না আমরা সর্বত্র বলছি জঙ্গলি জঙ্গলিবাদী ইসলামে উগ্রপন্থী হারাম জঙ্গলিবাদী হারাম মানুষকে হারাম মানুষকে অন্য কষ্ট দেওয়া হারাম মানুষকে কাফের ফতোয়া দেওয়া হারাম একটা মুসলমানকে যত মধ্যে ইমাম এনে থাকবে তত মধ্যে কাফের ফতোয়া দেওয়া হারাম কিন্তু একমাত্র তারাই কাফের ফতো দেয় যারা মত যারা বিশ্বাসী তারাই জঙ্গলিবাদী থেকে আবির্ভাব করে তারাই জঙ্গলিবাদের সৃষ্টি করে কিন্তু কোরআন সহিয়া আহ কখনো জঙ্গলিবাদকে প্রাধান্য দেনা প্রশ্রয় দেনা বরং তারা এর বিরুদ্ধে বক্তব্য দিছে দিয়ে আসছে ইনশাল আল্লাহ দেবে সুতরাং আমরা সকলের প্রতি করছি আর যারাই এই তথ্য দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে দান করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আর যদি তোমার হেদায়াত তাদের নসিবে না থাকে আল্লাহ তোমার উত্তম পয়সালার অপেক্ষায় আমরা আছি পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করো কামিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ